গন্ডাছড়ায় মুক্তিমা কলোনিতে একটি রাবার প্রসেসিং সেন্টার রয়েছে। গন্ডাছড়া মুক্তিমা কলোনিস্থিত রাবার প্রসেসিং সেন্টারে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাবার চাষিরা। জানা যায়, টিআরপিসি পরিচালিত রাবার প্রসেসিং সেন্টারে চাষিরা রাবার কোষ দিতে গিয়ে পরিমাণে কম পাচ্ছে। সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রাবার চাষিদের কাছ থেকে প্রতিনিয়ত কষ বেশি নিচ্ছে, অথচ পরিমাণে তাদের কম দেখানো হচ্ছে বলে চাষিদের অভিযোগ। এরই প্রতিবাদে রাবার চাষিরা শুক্রবার গন্ডাছড়ার পঞ্চরতন মুক্তিমা কলোনিস্থিত রাবার প্রসেসিং সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে দুর্নীতিমুক্ত না করা হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। রাবার প্রসেসিং সেন্টারের তালা ঝুলিয়ে দেওয়া সেখানকার কাজকর্ম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। সব সময় আগে হলিতে, কিন্তু ড্রামে দুগে 18 লিটার বা 17 লিটার এরকম দুগে, এবারে দুগে 3 মাস পর্যন্ত দুগে 16-16.5 লিটার, ওই যারা নাই 18 লিটার দুগে, এটা দুগে 17 লিটার এরকম করে কমায়। আমি মনে করি কই খস্তা খিতে পারে না, পরে দিয়ে করতে করতে 3 মাস গেছে যাইতেছে। তারপরে একদিন আইয়া লিটার তার চেক করছি, চেক করে আমি খুঁজছি একটা 1 লিটারই লিটার, ইদা হলে যে লিটারটা খরচ ল ইদা হলে 2 লিটার, তা 1 লিটারই খুঁজছে, 1 লিটারই দিছে একটা, ইদা দিয়া ওই 2 লিটারই মুখে জল দুগাইয়া দুই মুখ দুগাইছে ভর্তি হয় না। তারপরে আরও 100 গ্রাম খুঁজছে, 100 গ্রাম একটা দিছে, ইদা দিয়া 3 মুখ দিয়া ওই ভর্তি হয়েছে 300 গ্রাম দিয়া, 300 গ্রাম কম ধরেন না, 300 গ্রাম থেকে একটু কম। রাবার বাগানের মালিক ও শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাবার প্রসেসিং সেন্টারে দুর্নীতি দূর করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।